আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? এই তো তোমাদের তো ভাই ভালো আছেন। কখন দেশে আসছেন ভাইয়া? আসছি এই যে গতকালকে। ভাইয়া কাজ কাম কি দেখি করছেন আপনি দেশে বাইরে থেকে? বসো বলছি, কাজ কাম তো বুদ্ধি হচ্ছে। জি আপনার বসেন বসেন, দুটো গল্প করি আমি চলে। তো ভাই বুদ্ধি কিরকম ব্যাপার? বুদ্ধি তো আমার মাথায় বিশাল ট্যালেন্ট, আমি এক কথা ধরতে গেলে বুদ্ধি ঢিলার। ভাই তা বলেন তো, ভারতের রাজধানী কোথায়? এই দিল্লি। এই বাচ্চা লোক তানি লাগাও ভাই, তো অনেক কিছু জানে ভাই। দুই আর দুই কথা ভাই, দুই আর দুই এটা জানো না? দুই আর দুটো চাই ভেন্ডি গাছে কি হয় ভাই? ভেন্ডি গাছে? হ্যাঁ ভাই ভেন্ডি গাছে, ভেন্ডি গাছ ভাই তো অনেক ট্যালেন্ট। আচ্ছা শোন দোস্ত, বাচ্চাদের গল্প কর, আমি আসতেছি। চলে যাচ্ছ? না আসতেছি বড় ভাই। আচ্ছা যাও। আপনার কথা বললো। ও তুমি সেই লোক না? আমি শুনলাম যে আপনি নাকি খুব বুদ্ধিমান একটা লোক বললো, তা আমি একটু আপনার সাথে দেখা করতে আসলাম ভাই। খুব সমস্যার মধ্যে আছি, ওই একটা জিনিস আমার আপনার সলভ করেই দিতে হবে, আপনি ছাড়া আর কেউ পারবে না ভাই। আপনার যদি চা নাস্তা খাওয়ার টাকা পয়সা লাগে, যদি আপনি খুব বড় লোক, আমি দিবানি করি এই প্রশ্নের উত্তরটা ভাই। আমার দিয়াই লাগে ভাই, ভাই আপনার দুটো পায়ে ধরি ভাই, দিয়াই লাগবে ভাই। হ্যাঁ ভাই ভাইটা শুনুন। আচ্ছা টাইগ্রাফি সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে ভাই? কোন আইডিয়া আছে আপনার? ও দেশে তো ও দেশে দুই তিন বছর থাইয়ে আইছি, ওটা কোনো ব্যাপার না। শালা বায়োগ্রাফি সম্পর্কে